সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদপুর বালুরমাঠ। দর্শক, এই মোহাম্মদপুরে রয়েছে রাশিদা খালা। দর্শক, ১১টি পুত্র সন্তানের মা, ৯টি সন্তানে তার মারা যায়, আর ৯টি সন্তান মৃত্যুর পর এই রাশিদা খালা কবরস্থানে গিয়ে নিজের সন্তানকে কবর থেকে তুলে ফেললেন। আমরা শুনবো এই রাশিদা খালার কাছ থেকে যে তিনি কোনো কিছুই ছিলেন না, একেবারে ভিখারি ছিলেন, কিন্তু সেখান থেকে আজকে কোটি টাকার মালিক কি করে হলেন, আমরা শুনবো এই রাশিদা খালার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রহমতের কালাম, আমি যার বান্দা তুই তার গোলাম। খালা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খালা, আমরা একটা জিনিস জানলাম যে আপনি হলেন ১১টি পুত্র সন্তানের মা, তো আপনার সন্তানকে আপনি কেন কবরস্থান থেকে মানে তুলে ফেললেন? আমার ১১টি সন্তান ছিল, ৯টি ছেলে সন্তান মারা গেছে। যখন আমার ছেলেরা মারা যায়, কেন মারা যায় তা না, এটা সত্যিকারের কথা, ভাববি নে, খাওয়াবি নে, যতনবি নে, থাকাবি নে, মারা গেছে আমার সন্তানেরা। আমি পারি নাই বকে লয়ে এখানে নিস্থান আমার বাচ্চা দুটারে নিয়ে থাকি, আমি পারি না, আমার জায়গা ছিল না, আমার দুগা ভাত কেউ দিতে পারে নাই, আমার কেউ দেখতে পারে নাই, আমি গরিব দেখা, আমার সোনার মতন ছেলেরা ছিল, খাওয়াইতে পারি নাই। আমি মাইসের কলেতে চাপ দেওয়া ফিটারে পানি বইরা বিস্কুট বইরা খাওয়াইতাম যাইকা, সেটি খায়া তার অসুখ ছিল। মহাখালী যায়া থাকতাম ৩ মাস ৪ মাস, কাউ দেখতে পারত না, ছেলে মরে গেত গা। পরে ২ মাস ৩ মাস পর ওই কবরে গেতাম, যায় কবরতে তুলতাম, যদি কবরে মরছে যে ৩ দিন পরে কবর ফাইটা যায়, পেটটা ফাইটা যায়, তার আর কিছু চিহ্ন থাকে না, ২ দিন ৩ দিন পর্যন্ত আমি কবরতে তুলে তুলে দেখতাম আমার সন্তানকে, যে কেড়াইলি দুনিয়া কেড়ে গেলি দুনিয়া ছাইরা, আমি তো পাগল বেসে ছিলাম। তারপর আস্তে 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 আবার সাহালি মাজারে থাকতাম, হাইকোর্ট মাজারে থাকতাম, মাকসার মাজারে থাকতাম, আমুসার মাজারে, এই মাজারে মাজারে ঘুমাইতাম, আর আল্লাহর কাছে কইতাম, আল্লাহ তুমি কত মানুষের শান্তি দিচ্ছ, তুমি আমারও একটু দিতে পারো। আল্লাহর কাছে আমি চাইতাম, নামাজ পড়তাম, রোজা করতাম, এই বৃহস্পতিবার শুক্রবারে রোজা নামাজ পড়তে 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 হঠাৎ করে একদিন আমার একটা লোক আমার কয়ে তুমি লো আমাকে দেশে যাই, না কোন দেশে যাম, পরে এক দেশে গেছি, উনি আমারে জিয়ার মতন করে নিছে, উনি আবার জিয়ার মতন করে আমারে তারপরে ইন্ডিয়া নিছিল, এর কটা গাড়ি ছিল নাইট কোচ, উনি আমার কি করলো এই কটা কাপড় দিল, কাপড় দেওয়ার পরে আমি এই কাপড়টি বাংলাদেশে নিয়ে আইছি, ৩ দনের কাপড় বিক্রি করে দিই, বিক্রি করে দিয়া আমার বাপের কাছ থেকে আমি ২ কাঠা ২ পাখি জায়গা লইছি, ধান ক্ষেত করছি, ধান ক্ষেত করার পরে আমার আল্লাহ রহমত, আমি নিজেই বুনছি, নিজেই রুচি, নিজেই কাটছি, নিজেই ধান ঘরে আনছি, একটা ছোট আমার যার তো ভাই আমার ছোট একটা ছাবরা ঘর তুলেছে, বাঁশের মুলির ঘর, এনে তুইলা বাস। পরে স্বামী ছিল না, স্বামী হারাইল আমার, আমার এক যার তো ভাই কায়ম হাজি, উনি করলো যে আর কত কষ্ট করবি, এই স্বামী স্ত্রী মিলা যা ডাইল বা যা আছে তাই খা। পরে আল্লাহর হুকুমে আমার এই রাসেল আব্দুল রাসেল দুনিয়া আসে, আসার পরে ওই ধান চাইল আমি বিক্রি করে দিয়া একটা ৩৫০০ টাকা গরু কিনলাম, ৩৫০০ টাকা গরু কিনলাম, ওই গরুটার একটু একটা পাতিলে লেগেতাম, পানাইতাম, পানা ওই রাসেল দিয়ে খাওয়াইতাম, দুধের পাতিল ছিল না, যে আমার সন্তানরা যে দুধটা জাল দিব এই পাতিলাটা, আমি এই দুধ পানাই ওই রাসেল দিয়ে খাওয়া লাইতাম, আমার এই বান্ডর ছিল না। আমার অস্ত 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 এই গরু ৩৫০০ টাকা বেচা, আবার ওই গরুর স্বাস্থ্য মস্তি বানাইছি, বাছুরটা বড় হচ্ছে, ওইটা আবার ৫৫০০ টাকা বিক্রি করছি, ৫৫০০ টাকা বিক্রি করে আমি ৮০০০ টাকা গরু কিনছি, ২৫০০ টাকা বাকি রেখা। ওই উনির সাথে আমি জবান খরচ করি নাই, জবানটা আমি নষ্ট করি, এরম করতে 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 আমি আল্লাহ অনেক আমারে দিছে, অনেক দিছে আল্লাহর কাছে, আমি সুক্রিয়া আল্লাহর দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ। আমি তারপরে হিসেবে আমার ৫-৭টা গরু গেল, ওহার পরে আমি চিন্তা, আবার আরেকটা সন্তান আমার জন্মিল আব্দুল সুবাহান, বহুত কষ্টের, এই সুবাহান রে লয়ে আর এই রাসেল রে লয়ে রাস্তার মধ্যে বহাতে, এই ২টা গরু থাকতে আমি ইটা বানতাম রাস্তার মধ্যে লয়ে লয়ে, পরে দেখি আমার অনেক ছেলেরা খাওয়ার শিখছে, আমি এই ইটা বাঙ্গা একটা ভাতের পালে একটা সানের বন্ধু, আর ওই গরুর দুধ বেছে বেছে মাই ছেড়ে দিতাম, দেওয়ার পরে এই কষ্ট করতে 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 অনেক কষ্ট, বিশাল কষ্ট, এই কষ্টরে পদত্যাগ করতাম না, কষ্টরে অনেক আনন্দ করে ধরে রাখছি, যে না কষ্ট করলে আমার কষ্ট হয় না, তার কারণ আমি দিন গেলে রাত গেলে মাস গেলে চান গেলে আমি টাকা দেখি, আর আমার কষ্ট মনে হইতো না, কষ্ট না মনে হওয়ার পরে। এই যে খালা, এত বড় গরুর খামার, এখন আমরা ঢাকা শহরে মানে
এই মুহূর্তে আপনি জায়গার মালিক, আল্লাহর রহমত, বিশাল বড়, প্রায় কোটি টাকার উপরে আপনার জমির দাম, প্রায় কোটি টাকা, কি করে সম্ভব, কি করে হলেন? আমি উনি লোক আছেন, আমার একটা সত্যনিঙ্গার লোক আছে, সমুতি দশটা দা করলাম, উনি আমার অনেক চাহিদা করলো, অনেক ভালোবাসলো। উনি না আমার লাস্ট পর্যন্ত আমার ওই যে খেলা দিত, এই খেলার মধ্যে আমি জিততাম, একটা কথা কইতো, সেই কথার উত্তরটা আমি দিতে পারতাম। উনি আমার আরো কিছু আউগায় নিল, নেওয়ার পরে উনি আমার ২০,০০০ টাকা দিছিল। পরে একটা লোক, বড় লোক, আমার হ্যার বাচ্চারা দুধ খাইতো, আমার অনেক বিশ্বাস করতো, আমি টাকা গণতে পারতাম না। আবার এই ৫০,০০০ পরে তিন করতো, চার করতো, এগুলো আমি বুঝতাম না। অহন মোটামুটি বুঝি, বুঝলে অনেক কম, আমি লক্ষ টাকা গুনতে পারি, কোটি টাকা গুনতে পারি, সমস্যা হয় না। আল্লাহ আমার গুনবার দিছে। পরে আমি ওই মানুষের ধরে 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 গরু কিনলাম। গরু কেনার পরে ফাটতরা আমি মাঝখানে তেনে আবার ছাগল কিনলাম, মাঝখানে আবার গরু কিনলাম, ফাঁস করে ৪টা গরু বিক্রি করে দিলাম। এক লোক আমারে হ্যাঁ আমি ২,০০,০০০ টাকা হাওলাত দিচ্ছি, তার ১২টা সেঞ্জে ছিল, দোকান ছিল, ওই লোকে কইছে যে আমার বোনের আমার টাকা টুক দিল। কত টাকা? ১৯,০০০০। আমি আলহামদুলিল্লাহ আমার যদি এক বছরের সময় দেয় না, আমি ১৯,০০০০ টাকা দিব। বাবা আপনার তো ১৯,০০০০ টাকার গরু নাই, আমি কি আমার আল্লাহ দিব কইছে? কেটা কইছে আল্লাহ কইছে দিব। আমার কালারে দেখছো, দেখছি হ্যাঁ হাসতো যে আল্লাহ কোথায়, যার যার দায়ের ভিতরে আল্লাহ বিরাজ করে, এটা আমার বিশ্বাস। আল্লাহর কাছে চাইলে অনেক আল্লাহ দিতে পারে। মাসে দুধের মধ্যে বেদাল করতাম, আমি করতাম না, আমি নিজে গাছ কাটতাম, আমি গরুরে খাওয়াইতাম, ব্যান আছে আমার, ব্যান আমি নিজেই মার টানতাম। আমি সুন্দর সে একটা কাপড় পিনে না, অহনও পিনে না, আমার কোটি টাকার উপরে আমার বড় ছেলের বই আমার টাকা গনে। উনি রাস্তায় আমার কাছে, তুমি তো বয়স এসেছো, তোমরা আমার দিয়ে দাও, তোমার খেদমত করি। আমি কই না, আমি তোকে খেদমত করো, আমি কারোর আমার চাবিটা কারোর দিব না। এইটা অহন আমার প্রতিজ্ঞা, আমার ওখানে জাগা হয়েছে, তখন আমার আল্লাহ সোনার চান দিচ্ছে। এগুলো আমি দেখলে অনেক শান্তি লাগে, আমি নিজেই জানি না যে আমি কত আনন্দে কত খুশিতে আছি। আমার নানাত কৃপাল ছিলাম ২টা, উজালা। উজালা কোথায় খেলা আপনার? উজালা রেলে গেছে, উজালারে ৬ পর্যন্ত আমি পড়াইছি, উজালারে কোরআন শরীফ পড়াইছি, হুজুর রাইখা, মাস্টার রাইখা, মনের মতন ছিলাম, আহাত কলিজার টুকরা ছিল আহাত, হে আহাত কোরআন শিফ দেবো, কোরআন কিনছি শুক্রবারে, হে আহাদের মিথ্যাবাদী কই রাতে রয়েছিলাম। আমি দোয়া করি আহাত জানি মানুষের মতন মানুষ হয়, মিমে জানি মানুষের মতন মানুষ হয়, উজালা আমার আহাদের কইছে আমারে মরে গেলে জানাজা দিব, জানাজা দোয়া করতো আমারে। আমি এই আমার ওখানে ছেলে, বড় ছেলে ওখানে আমার একটু দেখাশোনা করে, আহাদের বাপ, উজালার বাপ বিদেশে থাকে, উনি আমার চিনে না। আপনার না সন্তান? আমার চিনে না, উনি বলছে জায়গা আছে লেখা দাও, মইরা গেলে কেটা পেব। আমি বলি বাবা মইরা গেলে কেউ একটা বাঙ্গারিও নিতে পারবো না, আমার ঘরে যা তত মাল সামান আছে, তাহলে বাঙ্গারি যে আমার বাইরে পড়েছে তারও নিব না, মাইসে নিব না, তোমরাই নিবা, আমি লেখা দেবো না। আমি লেখা দেবো কেন? আমি যে জীবনের এত কষ্টের জীবন, আর এত সংগ্রাম করলাম, আমি আমি ২৫ মাসের গন্ডগোল দেখছি, মুক্তিযোদ্ধা রাজা কারগোল মারামারি যুদ্ধ করতো, মানুষ মেরেলে তো ওইসব আমি দেখছি, আমার ওইসব কথা মনে পড়ে, এর লেগে আমি দেই নাই। অনেক দুনিয়ার মধ্যে দেখি এই বড় বড় অফিসারের মায়েরে আশ্রমে দেয়, তাহলে আমারে দিতে কখন লাগো তারা, যদি আমি নুলাটুন্ড হয়ে যাই। এই কারণে আমি কারোরে আমার সম্পদ দিব না, আর আমার ঘরের চাবি কারো কাছে দিব না, আমি বয়ে থাকুন। আমার ১০টা থাকলে একজন, আমি যদি ৫টা দিই তাহলে আমার একটা পান এনে দেবো, এক কাপ চা এনে দেবো। আমি এই আশা করি, আমি আশা করি না যে আমার কেউ ১০টা টাকা দেব। আমি বাড়ি জায়গা কিনছি, আমার খুবই আশা, ৩তলা বাড়ি করুন। আমি কিছুদিন আগেও দেখেছি ওই জায়গা গেছি, পরে বেটার আমার কয় জায়গা বেচা হলো, আমি কিনছিলাম মনে হয় ৩,০০০ টাকা কাঠা, আরেকটা ৭ কাঠা, ওখানে বলে ৪০,০০০ টাকা কাঠা হাউজিং এ পড়ছে। উনি আমার কাছে জায়গা কিনবার আসে, আমি কইছি না বাবা ওখানে আমি জায়গা বেচুম না, আমি জায়গা যে আমার, আমি জীবনে রাস্তায় হয়েছি, রাস্তায় রাস্তায় রোডের মধ্যে ছালা বিছায় হয়েছি, খেতা ছিল না, ওখানে আমার আল্লাহ পাকে আমার হুয়ায় ল্যাপ তো শোকে
একটা খাটের দাম 60,000 টাকা। আমি কোনদিন ভাবি নাই এই 60,000 টাকার খাটে আমি হুমু, আমার আল্লাহ হয়েছে। আমি কারো ক্ষমতায় না, আমার আল্লাহ হয়েছে, আমি হয়েছি। আমি কর্ম করছি, যুদ্ধ করছি, তার বিনিময় পাইছি। আপনার সম্পত্তি তো আপনি দুনিয়া থেকে বিদায় নিলে তো সেই সম্পত্তি আগে দলিল নিতে চায় কেন? ওরা উনিরা কথা চায় যে না কেউ আবার দিয়ে দিল। আমি কারোর দিব না, আমি কারোর দিব না। আমার যারা করব তারাই পাইব, আমার ছেলেরাই পাইব। উনিরা বিশ্বাস করে না, উনিরা কয় দেয় না, খালি কয় দেয় না। তাহলে আমি যে খাই না পাই না সেটা দোষ না? একজনটা করলে তার একজনে পায়, তাকে ভিতরে এইটা আসে না, ওই জ্ঞানটা আসে না, ওটা জ্ঞানের ঘরে তালা। ছেলের বড়া তো বাদ দেয় না, আমারে ছেলের বড় আমার খুঁজ লয় না। আমি গোসল করলাম না, খাইলাম না, পিলাম, আমি কোথায় বোর হইলাম সেই খবর রাখে না। আমার আত্মীয় লোক এটা আমার এই গরুটি, আত্মীয় আমার ছাগলটি, আত্মীয় আমার বিলাই, আত্মীয় আমার কুত্তা। আমার নবী পালছে বিলাই আর ছাগল, আমি এই ছাগল পালি আমার নবীর হিসাব কোজা। খালা আপনার মানে দুইটা ছাগল ছিল? হ্যাঁ আছে। তো সেই ছাগলগুলো মনে করেন অনেক পপুলার ছিল, ভাইরাল এক কথায়। সেই ছাগলে আপনার হলো বিড়ি খাইতো, সিগারেট খাইতো, পান খাইতো, ঠিক আছে, মদ খাইতো, এমন একটা অবস্থান দেখেছিলাম। তো সেই ছাগলগুলো কোথায় আছে বাবা? আমি দূরে রাখছি, আমার তিতর হামলা পাই নৈতিক কথা দূরে দূরে রাখছি। ওরা মনে করে যেন আমি যেন কত টাকার মালিক। আসলে একটা তুই আরেকটা করি, আরেকটা তুই যে একটা অফিসার যার দশতলা বাড়িছে তারও অভাব আছে। ওরা বুঝে কি আমার মার অভাব নাই, আমার ছেলেরা বুঝে যে আমার অভাব নাই। ওখানে বাবা আমি ওই 60-70টা জুতা পিন্ধি, আমি বাহাদুরি নাই, আমি 60টা জুতা পিন্ধি বাবা। আমি আলুর বাত্তা ডাল খাই শুকুর আল্লাহর কাছে, আমি শুকুরি আল্লাহর কাছে জাল্লা। আমি ডাল ভাত খাই নেই, আমার কেউ টাকা কেউ পয়সা আমি যদি মরা যাই জানি কার কাছে 10টা ঋণই না থাকি। আল্লাহ আমার এই হাত দুটায় পা দুটায় থাকতে আমি ওখানে তিনতলা বাড়ি করুম, কামটা দৈরাই আমার। আমি কটা টাকা রাখছি ব্যাংকে, আমি হজ করুম, আমার বহুত আফসোস। আমি উমরা হজ করছি, এটা ঠিক, আমি বড় হজ করি নাই। আমার আবিষ্কার যে আমি বড় হজটা করে যদি আমি মরে যাই আমার জিন্দাগিনীর জন্য। আমি শুনি মাসের মুখে ওয়াজ শুনি যে ওই তার মানে আপনি বড় হজটা করতে যাবেন? হ্যাঁ, যদি আমার আল্লাহ নেয়, যদি আল্লাহ নেয়। হ্যাঁ আল্লাহ, আমরা দোয়া করি যাতে আপনার আশাটা পূর্ণ হয়। জীবনে অনেক সংগ্রাম করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক যুদ্ধ করছি, এখনো আপনি এই বয়সেও এত পরিশ্রম করেন কি করে? আমার মনে চায় খালি করতেই, আমার মনে খালি করতেই চায়, আমার মনে খালি আনতেই চায়। আমি কাল পরশুদিন গিয়ে দুইটা গরু দেখছি 6 লাখ টাকা দাম কইছে, আমি 5.5 লাখ টাকা কয়েছি। যদি আমার আল্লাহ ভাগ্যে থাকে তাহলে আমি ওই দুটো আনবো 5.5 লাখ টাকা। ওই 5.5 লাখ টাকা দিয়ে ওই দুটো গরু নিয়ে আসবে। তাহলে এখন আপনার খামারে কয়টা গরু রয়েছে? 12টা গরু। একটা গরু থেকে শুরু? হ্যাঁ, 1,10,000 থেকে শুরু। আজকে আপনার কত কোটি টাকার মালিক হবেন এখন? অনেক গরু, অনেক করবো। আমার স্বামীর কামাই নাই, এখানে যৌতুক নাই, পোলাগো যৌতুক নাই, আমি একলা ইনশাল্লাহ। নারী হিসাবে? নারী হিসাবে গইরা গেছি। আল্লাহ আপনাকে কিছুই রাখে না? একবার রাস্তাঘাটে আমি একটা পাতিলা ছিল না, একটা বালিশ ছিল, পরনের কাপড়টা বন্ধ ছিল না। আমি একটা কাপড় আনছিলাম ক্যাম্পের বাজার থেকে 40 টাকা দিয়া, আমি এই কাপড়টা দুই ভাগ করছি। কইরা আমি একটা লুঙ্গি তলে দিছি, আমার অভ্যাস ছিল লুঙ্গি পরার, আমি লুঙ্গিটা তলে দিয়ে ওই কাপড়টা আমি পেঁচা রাখছি, আবার ওটা দুই খোলায় আবার হুগা দিছি। আমি সাবান পাই নাই, তো আমি কার কাছ থেকে সাবান লই নাই। আমার অভ্যাস যে এই টনে চোর একটা বড় হলো চোর, একটা কয় দানা দুইটা কয় দানা, আমি দানার পাশেই যাই না, আমি কারো দাঁড়িয়েও না দাঁড়াইও না, আমি কারোটা খাইতেও চাই না, কারটা পিনতেও চাই না, আমি আল্লাহর কাছে চাই জাল্লাহ তুমি আমারে দিতে পারো। মানে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ ফাসালা করছে, আল্লাহ দেয় না গা ফাসাল্লাহ করে দিছে যে তুমি এই দিক যাও। আল্লাহ ডাইনও দিছে, বাও দিছে, আগুনও দিছে, পানিও দিছে, তুমি যেদিক ইচ্ছা সেদিক যাইতে পারো। আল্লাহ কইছে তুমি আমারে খোঁজো, আমি তোমার রিজিক খুঁজি। আল্লাহ কয় হাদিসে কোরআনে বন্দনা করে দেয়, তাহলে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ো, 30টা রোজা করো ফরজ, আর 9 ফল জাত পড়বে, সেই এইটা লো ফরজ আদায় করে শূন্য নফল পড়ো, নফল পড়ো, নফল হলে কি ওভার টেন জেনে। আমার গরু আজকাল 10 কেজি দুধ দিচ্ছে, আমি যদি আরো 2 বোঝা গাছ বেশি খাওয়াই, 2 বুল কুড়া বেশি খাওয়াই, আমার 2 কেজি দুধ বাড়বো, তাইলে এটার নাম হলো নফল। এইরকম আমার এটা হলো ওভার টেন। আমি ওখানে বসে থাকলে ওর লগে কথা বললে বন্ধুর লগে বান্ধবীর লগে, বান্ধবীরা আমার কি করবো, কিচ্ছু করতে পারবো না। আমার যে সময় আমার বান্ধবীর কাছে দেবো সেই সময় আমার লক্ষ্মীর কাছে দিলাম,
আমি এই যে আদম দিছি আমি ওনে ওনে না বসা আমার তিনটা বাড়ি এখনো আছে আমি বাড়ি মাটি ভাড়া লইয়া ঘর তুইলা আমি থাকি আমার অনেক মানুষে কয় কয় তোমার এগনা করো কে কি লাভে আমি যে কি লাভে করি এটা আমার মনেই জানি তোমার তোমরা তোমরা করো না কে তোমরা খোঁজো অমতিক যাও সমতিক যাও অন্ত পঞ্চাশ হাজার ও এক লাখ না অন্ত পালা ওনে যাও অন্ত পালা আমি পালাম কেন আমি পালাম কে আমি আল্লাহর আমি খাটি মায়না পাই আমি খাটি বেতন পাই আর কোনো সমস্যা নেই আমি যদি বৈশাখ আই ওই ওরে ডাক দিয়ে ওরে মহাজন বানা হিসাব করে থাকি তাহলে তো চলবো না আমার ছেলেরা আমার পুত্রগো আমি ওই শিক্ষা দিছি আমি মাইশের ওই শিক্ষা দিই যে কর্ম করো কর্ম রাখো যাও কর্মের ভিত্তে কোনো ত্রুটি করো না হক হালাল খাও হালাল কথা থাকলেই অনেক আরাম পাইবা আল্লাহ বরকত দিব আল্লাহর কাছে অনেক কিছু আছে চাইলেই পাইবা যেমন কামে গেলে টাকা পাইবা আল্লাহর কাছে চাইলেই এরম পাইবা ঠিক আছে আল্লাহর কাছে চাইলে মানে এই ভান্ডারে কোনো কমতি নেই অভাব নাই নিরাকাল নিরঞ্জন আল্লাহর কাছে অনেক কিছু দেখেন কি করে এই জায়গাটা খালি মাঠা ছিল চারতলা হয়েছে পাঁচতলা হয়েছে দশতলা হয়েছে কেন হচ্ছে কেড়ে করছে করছে দেখে হয়েছে কষ্টের বিনিময়ে হয়ে গেছে এরকম কষ্ট করলেই পাওয়া যায় দেশবাসীর কাছে কি বলতে চান খালা আমি দেশবাসীর কাছে চাই আমি কিচ্ছু জানি না কার কাছে ভাত তো জানি না কাপড় জানি না তারা আমার জন্য যেন দোয়া করে যেন আল্লাহ আমার ইমান ঠিক রাখে আর যারা আপনার মতন এমন কষ্ট করে বড় হইতে চান মানে তারা প্রথমে কি করবে যদি গরু পালন করতে চায় বা ছাগল পালন করতে চায় আস্তে করতে পারবো মানে শুরুটা কিভাবে করবে শুরুটা মনে করেন একটা মুরগির বাচ্চা কিনলো এই মুরগির বাচ্চা বেঁচে একটা ছাগলের বাচ্চা কিনবো ছাগলের বাচ্চা কিনে একটা গরুর বাচ্চা কিনবো গরুর বাচ্চা কিনলে একটা গরু হইবে কাল আপনার এখানে কিন্তু একজন মানে খুব পপুলার ছিল গরু ব্যবসা করে মানে মোটামুটি মানে এই গরু পালন করে মালা না সেই মেয়েটি আজকে ধারে ধারে কান্না করতেছে কারণটা ধারে ধারে কান্না করেন ওর ও আমার একটা মুসলমান আমিও একটা মুসলমান ওর দুঃখে আমার কলজা ফাটে ও আমারে কইছে আবা আমার মার মতন তুমি তোমার ভিতরে যে এত জ্ঞান এত বুদ্ধি তুমি এত আল্লাহ কথা কও তুমি নামাজ সুরে যাও তুমি তো অনেক কিছু জানো আমি কই দেবে হ্যাঁ তোমাকে কই দেবে ওর মা মারা গেছে আমি ওর মায়ের গোচর করছি দেখা ও কইছে আল্লাহ আমার মারে কেউ ধরে নাই তুমি কেমনে ধরলে গিন করলো না আমাকে না এরম আমি অত হইতে পারি গিনের কোনো কোনো প্রশ্ন আসে না গিনের কোনো প্রশ্ন আসে না নোংরা থাকতে হলো পায়খানা পেশাব করে পরিষ্কার করে নেয় তারা মায়ের গিনেই তো আমি গিনে না আমার মাও আছে ভাইসা আমার মায়ের আমি অনেক মানি গনি সম্মান করি ইজ্জত করি আমার মায়ের তার মানে খালা আপনি বলতেছেন যে আল্লাহর কাছে চাইলে কোনো কমতি নাই সেখানে নিরাকার সেখান থেকে অনেক কিছু পাওয়া যাবে অন্তত সঠিক ভাবে যদি কর্ম করতে চায় ভালো কাজ করতে চায় তাহলে আল্লাহ সেখান থেকে তাকে খালি হাতে ফিরাবে না ধন্যবাদ নাকে একটা একটা চুঙ্গি ছিল না খুবই আবিষ্কার ছিল একটা নাকের চুঙ্গি পিন্দার আমি ওখানে একটা নাকের চুঙ্গির দাম 60,000 টাকা 60,000 টাকা হেই চুঙ্গি আমি বানাইছি কেন 2 মাস পিনছিলাম পরে আমি খোলা দিয়েছি ও আমার 10-15 ভরি সোনা আছে আমার কে দিছে আমি কর্ম করছি তার বিনিময়ে পাইছি 10-15 ভরি স্বর্ণ আছে আছে আল্লাহর রহমতে আমার মা তার তাজ বানাইছি আমি 2,25,000 টাকা আরো 3 বছর আগে আমি পিন্ডা দেইনি আমার একটা উজালা ছিল উজালার মতন উজালা ছিল সেই উজালার লেগে আমি বানাইছিলাম আমার ভাগ্য জুটে নাই আরে আমার আর কিছু আফসোস নেই কোনো দুঃখই নেই আমার যে ওর বাবা মা এমন ভাবে মিথ্যা অপবাদ দিছে আমারে আমার যদি এই হৃদয়টা আমি একদিন কারোর ছিঁড়া দেখাইতাম যে এই উজালার লেগে আমার ভিতরটা পরানটা কান্দে তাইলে মাসে বুঝতো ঠিক ওকে ওরে ভালোবাসে আমার উজালার কথা আমি জীবনও বলতে পারবো না যদি আমার গলায় ছুরিও দেয় তবে আমি ভুলুম না আমার উজালা আমার আহা আমি ভুলাবার না খালা আপনার অর্থ সম্পদ তো কম নাই মাশাআল্লাহ দিলে কিন্তু তারপর আপনি অন্তত একটু ভালো কাপড় চোপড় পরেন না কেন আমি পরবো না আমার নবী ভালো পরে নাই আমার বিবি আমার গুরুত্বে নেই আমার মা ফাতেমা মা ভালো পরে নাই কয়েকজন 70 তালি কাপড় পিনছে না 70 তালি পরে নাই তারা অভাবে পয়রা পরে না আমার নবী কত কষ্ট করছে আমার নবী কি কষ্ট করছে একটা খাজরের লেগা সারাদিন বড় কুয়াতেনে পানি তুলছিল অনেক হিস্টুরি নবী গো ওই রুম তো আমরা কিছুই না আমার নবীরা যে কষ্ট করছে যে পরিশ্রম করছে আমি তো তার তুলই নাই না তার সমান হইতে পারি না আমি তো নবীর বিনিময় নবীর কথা কই আল্লাহ আমার অনেক কিছু আল্লাহ যা দিবার তো দিছে আমার নবীও তো চাইলে পাইতো আমার নবী এই দুগো নাসেরা গো হেরা আবু জাহেলের চাচা নবী হেরা কত যে
মানুষের আওতা আনছে নবীর কলমা পড়ানোর লেগে নবীরে নবী এই আবু জাহল রে বুঝছেন উনি কলমা পড়াইতে পারে নাই আজও না তো খালা আপনারা হলো দেশবাসীর কাছে কি বলতে চান আমাদের কি দেশবাসীর কাছে বলতে চাই যে আমার লেগে আসে যেন সবাই দোয়া করে আমার দোয়া করে যেন আমার ঈমানটা সঠিক থাকে আজও পর্যন্ত সঠিক রাখাইছি আজও পর্যন্ত যেন সঠিক থাকে আমি যদি মরে যাই আল্লাহ জানে আমার কবরের আজাব মাফ করে দেয় আর আমি জানি পাক জায়গাটু পাড়ায় আমার আল্লাহ নেই এই আবিষ্কার তাছাড়া আর কিছুই নাই অলঙ্কার পিঁচি বা দুগা ভাত খাই এই সাইটটা জুতা পিঁচি হাজার কোনোদিন জুতা ছিল না আমার আমি যে সাইটটা জুতা পিনে আমি মনে করছি 60 লাখ টাকা কিনছি আমি এই আবিষ্কার করে থাকি আমি শুকুরি আল্লাহর কাছে আমার নবীরা কত কষ্ট করছে আমি কিছুই কষ্ট করি না ধন্যবাদ খালা আপনাকে দর্শক আপনারা শুনলেন রাশিদা খালার কাছ থেকে রাশিদা খালার জীবনের শুরুটা থেকে শেষ পর্যন্ত আপনারা অংশ বিশেষ শুনলেন কারণ হলো সারাদিন তার এই গল্প যদি আমরা করি তাহলে শেষ হবে না দর্শক আমরা বেশ কয়েকটি পর্ব করেছিলাম সেই পর্বতে আপনারা দেখেছিলেন এর আগে রাশিদা খালার মানে ভিডিও মানেই কিন্তু ভাইরাল আর তার যে বাস্তব কল্পগুলো তিনি তুলে ধরতেন এভাবে মানুষ নিজের কষ্টের কথাগুলো কখনো বলতে চান না সাহসও করেন না আর এই খালা কিন্তু কোনো চিন্তা না করে তোয়াক্কা না করে যে না আমি কষ্ট করেছি বলতে কি মানে নিজের সন্তান মানে নাতনি তাদের সামনেই কিন্তু তিনি এই কথাগুলো বলে যেতেন আজ তার এই গোয়াল ভরা গরু দেখে তিনি কিন্তু অনেক স্বস্তি পাচ্ছেন ভালো লাগছে তার দর্শক আপনারাও যদি এইভাবে কষ্ট করেন কারণ কর্ম ছাড়া ভালো কিছু করা ছাড়া আপনি ভালো কিছু পাবেন না আর যদি সত্যিকারের ভালো কিছু পাইতে হয় তাহলে আল্লাহকে ডাকতে হবে হে আল্লাহর কাছে অনেক মানে নিরাকার সেখানে মানে চাইলে আপনি কোনো খালি হাতে ফিরবেন না তিনি কিন্তু এই রাশিদা খালায় কিন্তু তার এই ভিডিওর মধ্যে কিন্তু বললেন যে আল্লাহই আমাকে এত কিছু দিল আমার কিছু ছিল না আজ আমি সব কিছুর মালিক আমি অনেক ভালো কিছুর অবস্থানের থাকা শর্ত কিন্তু তারপর আমি কষ্ট করে চলি দর্শক এই রাশিদা খালার তথ্যগুলো বা তার যে গল্পগুলো শুনে যদি আপনাদের একটুখানি ভালো লাগে দর্শক আর আপনারা আমাদের এই ভিডিওগুলো লাইক এবং শেয়ার দিবেন যত পারেন যত বেশি দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ